যদি আপনি রসুন দিয়ে মাথা ব্যথা কমান, রসুন দিয়ে নাকের পরিপাশটা দূর করেন, রসুন দিলে পরিপাশ যাবেই, একটু চিকন পাতলা করে কেটে এক কুচি রসুন ব্যবহার করবেন, এক কুচি পেঁয়াজ ব্যবহার করবেন এইসব কাজে। যে কোনো ধরনের কঠিন চর্মরোগ হোক, সেখানে যদি আপনি রসুন আর কাঁচা হলুদ একই সাথে দুইটা ভালো করে ঘষতে থাকেন ডেলি 10 মিনিট করে তিনবার, এক মাস ঘষেন, সেই চর্মরোগ ওখান থেকে পালাবেই। এই চর্মগরের জন্য এক কুচি রসুন এক কুচি পেঁয়াজ অনেক ভালো কাজ করে। অনেকের মাথার চুল, চুলের ভিতরে জায়গায় জায়গায় টিক্কা টিক্কা করে চুল পড়ে যায়, এটা খুব কঠিন হয় যে চুল মাথার 20-25 জায়গায় পড়ে গেছে, এটা এক ধরনের ফাঙ্গাস গ্রো করে। সেখানেও আমরা কাঁচা হলুদ ঘষলে কাজে লাগে, পেঁয়াজের মাঝখান এক কুচি পেঁয়াজের মাঝখানটা কেটে ব্যবহার করতে হবে, এক কিছু রসুনের মাঝখানে কেটে ওখানে ঘষতে হবে, ঘষতে 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 এরকম 7 দিন ঘষেন, 10 দিন ঘষেন, চলে যাবে। এই যে একটা সাধারণ জিনিসে ভালো সমস্যা, কারণ যে কোনো লোকের যদি ধবল হয় আর যদি বিবাহিত মেয়েদের হয় বা বৈবাহযোগ্যা মেয়েদের হয়, তখন মা বাবার চিন্তার শেষ নেই। সেখানে যদি তারা পেঁপের সাদা কোষ, পেঁপের গাছের সাদা কোষ, পেঁপের ডগার সাদা কোষ, পেঁপের পাতার সাদা কোষ, পেঁপের শিকড়ের সাদা কোষ, পেঁপের গাছের ছালের সাদা কোষ, এরকম 5 জায়গায় সাদা দুধের মতো লেটেক্স বেরোয় আসে, ওগুলো যদি সবগুলো এক জায়গায় মিক্স করে তারপর একটু পট ভরে নেন, ওইটা আপনি দিনে 3 বার করে লাগাইতে থাকেন, আপনার ক্রিম আপনি বানিয়ে নিলেন, এখন আপনি লাগান, আলহামদুলিল্লাহ এই ধরনের ধবল মুখে বাদ দিয়ে একটু লাগাবেন। মুখে দিতে হলে একটু মধু বেশি করে দিয়ে নিতে হোক বা কাঁচা হলুদ দিয়ে নিতে হোক, আলহামদুলিল্লাহ দেখবেন এই ধরনের ধবল রোগ আল্লাহ তাআলা এই প্রসেসে যদি আপনি ব্যবহার করেন ভালো। এক নাক বন্ধ থাকার জন্য যেই নাকটা বন্ধ থাকে এই নাকে আপনি খাঁটি সরষার তুল 100% খাঁটি সরষার তুল ব্যবহার করতে পারেন, ভাঙানো সরষা হইলে খুব ভালো হয়, আর নচেত আপনি সরষার পুলটিস দিতে পারেন, সরষা ভালো করে শুকিয়ে অনেক করে ডলে মার্কিন কাপড়ের ভিতরে ছোটো ছোটো টিস্যু বা কাপড়ের ভিতরে নিয়ে ওইটা দিয়ে নাকে এরকম টানতে পারেন, তাতে নাকটা ক্লিয়ার হবে। এই যদি ক্লিয়ার না হয় রসুন টুকরা করে রসুন কেটে রসুনটা নাকের এখানে ধরে রাখতে হবে, কারণ ধরে রাখলে আস্তে আস্তে নাকের ভিতরে রসুনের নিঃশ্বাস গেলে দোনো নাক পরিষ্কার হবে, একটার ভিতর দিয়ে আরেকটা ঘুরতে থাকবে। আর রসুন নাকে দিলে মাথা ব্যথা কমে, এটা আপনারা জানেন কি না, যার কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, ফুলুসি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষবিধির সমস্যা, সিওপিডি আছে, বক্ষবিধির সমস্যা আছে, মা তাদের সাইনোসাইটিস এবং মাথা ব্যথাও সাথে থাকবে। এই সাইনোসাইটিস এবং মাথা ব্যথা থাকার জন্য আপনাকে রসুন কানে দিতে পারেন, যদি আপনি নাকে দিতে অসুবিধা কানে দিয়ে দেখেন, প্রমাণ করেন সাথে সাথে আপনার আধা ঘন্টার ভিতরে আপনার মাথা ব্যথা কমে যাবে, সেটা আপনার মাইগ্রেন সামনে হোক পিছনে হোক ডাইনে হোক বায়ে হোক চারদিক থেকেই আপনার রসুন দুই কানে দিলে কাজ করবে। আর খাওয়ার ভিতরে আপনি যদি রসুন খাওয়ার আস্তে আস্তে অভ্যাস করতে পারেন বা চুষে চুষে মধু দিয়ে আপনি রসুন খেতে পারেন, আপনি অলিভ অয়েলের সাথে একসাথে ভিজিয়ে রেখে সেই রসুন মানে মুখে দিয়ে চুষে চুষে খেতে পারেন, খাবারের সাথে সালাতের সাথে আপনি রসুন খেতে পারেন, খাদ্য অভ্যাসের ব্যাপক পরিবর্তন তৈব। আরেকটা হলো এই বয়সে যাদের নাক কান বন্ধ থাকে তারা মোবাইলটা একটু কম চালাতে হবে, মানে অন্য অন্য দিন যদি আপনি গড়ে ডেলি 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা মোবাইল টেলিফোন কম্পিউটার এগুলোর কাছে থাকেন, তারপরে আপনাকে 2-3 ঘন্টা কমাই দিতে হবে, মানে অর্ধেক কমাই দেবে, 6 ঘন্টাকে আপনি 3 ঘন্টা করে ফেলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় শতকরা 27% লোকের আমাশা, IBS, স্টোমাক অ্যালার্জি, পেটে ব্যথা, মানে পেটের সমস্যার রুগী সব কিছু মিলে গড়ে প্রায় 30% ধরেন। অর্থাৎ পেটে ব্যথার রোগ আপনাকে ভালো করতে হলে অবশ্য অবশ্যই আপনাকে বিশুদ্ধ পানি খেতে হবে। বিশুদ্ধ পানি বলতে আমরা বুঝবো যে একদম ফুটন্ত গরম পানি ঠান্ডা করে খাওয়া, এটা হলো সাধারণ মানুষের জন্য। আরেকটা হলো যে আপনি ফুটন্ত পানির ভিতরে কিছু কয়েকটা নিম পাতা দিয়ে পানিটা বিশুদ্ধ করা, কয়েক টুকরা কাঁচা হলুদ দিয়ে পানিটাকে বিশুদ্ধ করে নিয়ে খাওয়া, অথবা 1000 বছর আগে যে চারকোল পদ্ধতি ছিল, এই চারকোল পদ্ধতি একটা বালি, একটা কয়লা, একটা পাথর, একটা ইটের গুঁড়া,
এই চায়ের স্তরে দিয়ে ওইখানে প্রতিদিন একটা খালি পটের মধ্যে পানি ঢালতে হবে, আস্তে আস্তে থিতাইয়া পানি নিচে পড়তে থাকবে। যে পদ্ধতিটা এখন আমরা খাই এটা হলো এখন নবগঠিত পদ্ধতি, কিন্তু হাজার বছর আগে বাদশাহ শাহজাহানের বাড়িতেও এই সিস্টেম ছিল, এটাকে চারকোল পদ্ধতি। এই পদ্ধতিতেও আপনি পানি বিশুদ্ধ করতে পারেন। আর একদম সহজ উপায় হলো অ্যালাম ফিটকিরি, আপনি 1000 কেজিতে মানে 1 টন পানির ভিতরে আপনি চায়ের চামচের 1 চামচ করে আপনার আন্ডার ট্যাঙ্কির মধ্যে আপনি দিয়ে দিবেন। এরকমভাবে আপনি আপার ট্যাঙ্কিতেও 1 চামচ দিবেন। এই 2 চামচ করে আপনি 7 দিন পর পর দিতে থাকবেন, আলহামদুলিল্লাহ সারা জীবন আপনার পানি বিশুদ্ধ থাকবে। পানির ভিতরে আপনি দেখবেন কখনো একটু যদি তাকান যে আপনি আন্ডার ট্যাঙ্কিতে যে ঢাকনাটা আছে, ঢাকনা উঠে আপনি টর্চ লাইট মেরে দেখেন যে কত ধরনের জীবাণু আছে। ডেঙ্গু নিয়ে ভাবনা আর না আর না, কারণ ডেঙ্গু আমরা কিন্তু ডেঙ্গুটাকে পাইলা রাখি। এডিস মশা ও হলো আন্ধা, আন্ধা মানে ও রাতে চোখে দেখে না, রাতে ভালো করে চলতেও পারে না, এবং দিনের বেলাও কিন্তু ও খোরা মানুষের মতো ঠেঙায় ঠেঙায় হাঁটে। ও দেখতে সাইজ বড়, ওর চোখ ঠিকমতো কাজ করে না, ও দিনের আলো ছাড়া একদমই দেখতে পায় না। তারপরেও আমাদেরকে কামড় দিলে রক্তের প্লাটলেটগুলি কমতে থাকে। একটি মানব দেহে কম বেশি প্লাস মাইনাস 1.5 লক্ষ প্লাটলেট কামড় রক্তের ভিতরে থাকা দরকার। এটায় কামড় দিলে ধীরে ধীরে 5000-10000 করে কমতে কমতে 7 দিনের ভিতরে দেখা যায় কারো 25000, কারো 28000, কারো 10000, কারো 50000 প্লাটলেট, রক্তের প্লাটলেট কমে গেছে। তখন রক্তকে ওই রোগীর, যেই রোগীর ডেঙ্গু হয়েছে ওই রোগীর রক্তের সেম রক্ত সংগ্রহ করে সেম গ্রুপের রক্ত ওইটাকে সেডিমেন্ট করে ওই রক্ত আবার ভিতরে প্রবেশ করাইতে হবে। এগুলো একটা দিক, মানে কঠিন কাজ আমি সহজ করে বলতেছি। আলহামদুলিল্লাহ আপনারা যারা বিপদে পড়লে তো কোনো কথা নাই। আরেকটা জিনিস হলো ডেঙ্গু মশা আমরা দাওয়াত করে আনি, জামাইকে যেরকম দাওয়াত করে আনা হাত বুলিয়া খাওয়ায় এরকম আমরা তাকে ঘরে রাখি। আমরা কীভাবে দাওয়াত করি, আমাদের বাড়িতে যদি আমি পচা কোনো জিনিস রাখি, পুরনো পানি না রাখি, বাসি পানি না রাখি, হাঁড়ির ভিতরে ভাঙা হাঁড়ি, পচা হাঁড়ি, উল্টানো হাঁড়ি, পাল্টানো হাঁড়ি, ঘরের বাড়ির চতুর্পাশে চতুর্দিকে জমে থাকা যত রকম পানি আছে, যত রকম ময়লা আছে, যত রকম ড্রেনেজ ব্যবস্থা আছে, সবগুলোকে আপনাকে ক্লিন করতে হবে। আর নচেত ওই ইয়ার ভিতরে আপনাকে ওষুধ দিয়ে দিতে হবে। বাচ্চার মা সাথে বাচ্চার মায়ের অবিচ্ছেদ্য সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে বাচ্চার মাকে খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে। বাচ্চার মায়ের কোনো কোষ্ঠকাঠিন্য থাকতে পারবে না, অ্যালার্জি থাকতে পারবে না, যেহেতু বাচ্চার দুধের সাথে এবং শরীরের সাথে শিশু এবং মায়ের এনার্জি সরাসরি ট্রান্সফার হতে থাকে। এমনকি বাচ্চা যদি মায়ের বুকের দুধ নাও খায় তারপরেও মা যখনই কোলে নিবে তার গায়ের সাথে লাগার সাথে সাথে এনার্জি ট্রান্সফার হয়ে যায়। অতএব সেই ক্ষেত্রে প্রথম মাকে অ্যান্টি অ্যালার্জির ওষুধগুলো খেতে হবে। যেরকম আপনি আমাদের ওষুধ যদি ন্যাচারাল হার্বাল ওষুধ খান, আপনাকে খাইতে হবে আদা, গোলমরিচ, লবঙ্গ, এই 3টা জিনিস আপনাকে খেতেই হবে। আর আপনি কোনো চুলের কলপ বাসায় ব্যবহার করতে পারবেন না, স্বামী স্ত্রী কেউ। আরেকটা হলো বাচ্চাকে অলিভ অয়েল খাওয়াইতে হবে 5 ফোঁটা করে দিনে 4 বার, 3×4=12 ফোঁটা অলিভ অয়েল দুধের সাথে খাওয়াতে পারবে, একটু মধুর সাথে খাওয়াতে পারবে, খাবারের সাথে খাওয়াবে। বাচ্চা যখন 10 মাস, এখন বাচ্চা একটু অনেক হালকা বাইরের জিনিস খেতে পারবে, একটু বিস্কিট ভিজাই দিলে বিস্কিট খাবে বাচ্চা, দুধ হরলিক্স মিলাই দিলে বাচ্চা খাবে, ছেলেলাক টেলাক এই জাতীয় জিনিস খেতে পারবে, একটু চালের গুঁড়া, একটু ময়দার গুঁড়া, একটু গমের গুঁড়া, এবং এগুলো বাচ্চা দুধের সাথে মিক্স করে দিলে অ্যালার্জিটা কম হবে, দুধে একটু অ্যালার্জি হয়। আবার যদি অনেক বেশি অ্যালার্জি হতেই থাকে তখন বাচ্চাকে তার বাচ্চার বোতলে ভরে ভালো করে দধি ই করে নিতে হবে, ফেটে নিতে হবে বা ঝেঁকে নিতে হবে, বাজারে তৈরি ভালো ব্র্যান্ডের দধি সেটা ওই বাচ্চাকে দুধের বোতলের ভিতরে মাঝে মাঝে খাওয়াতে হবে। 2 নম্বর, বাচ্চার সব খাবারের ভিতরে একটু আদার রস দিতে হবে, আদার রস অ্যান্টি অ্যালার্জি।
যাতে বাচ্চার কোনো সর্দি কাশি না হয়।